অভিনেত্রী সোনালী আর নেই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ভারতীয় বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সোনালী চক্রবর্তী মারা গেছেন। আজ সোমবার ভোর চারটায় অন্তলোকের পথে পাড়ি জমান তিনি। তার স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। দুদিন আগেই ফের বারবারন্ত হয় তার সেই সমস্যা, ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে সোনালী টানা দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিন সকালে স্ত্রীর মৃত্যু সংবাদ নিজেই ফেসবুকে পোস্ট করেন শঙ্কর চক্রবর্তী। তার মৃত্যুর সংবাদে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে রূপলী পর্দার জনপ্রিয় মুখ সোনালী। সিনেমা হোক বা সিরিয়াল, সর্বত্রই ছিল তার অবাধ বিচরণ। কিছুদিন আগে গাঁটছড়া সিরিয়ালে খড়ির সোলাঙ্কি রায় জেঠিমার চরিত্রে তাকে দেখা গিয়েছিল। কিছুদিন অভিনয় করার পরই অসুস্থ হয়ে পড়েন সোনালী। সেই সময় পেটে ফ্লুইড জমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন সুস্থ হলে সিরিয়ালে ফিরতে পারবেন, কিন্তু সে আর সম্ভব হলো না। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।